প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে বিজেপি থেকে কংগ্রেসে যোগদান। বুধবার যোগদান কর্মসূচি হয় বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে। যোগদান ঘিরে কংগ্রেসীরা ছিলেন উচ্ছ্বসিত। বিধানসভা ভোটে রাজ্য জুড়েই ধরাশায়ী কংগ্রেস, একটি আসনেও মেলেনি জয়। এরপরেও কংগ্রেসে যোগদান হচ্ছে, এরপরেও কংগ্রেসে যোগদান। কংগ্রেস হারতে পারলেও হারিয়ে যেতে পারে না, এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে তার হাত ধরেই কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সরকারি কর্মচারী পরিষদের কনভেনার ও রাজ্য কমিটির সদস্য পার্থ পালের নেতৃত্বে বহু বিজেপি কর্মী। এই যোগদানের প্রবণতা আগামী দিনে কংগ্রেসের জন্য শুভ সংকেত বলেই জানালেন সাংসদ। বাংলায় কংগ্রেস একটা আসনে জেতেনি, স্বাভাবিকভাবেই কংগ্রেস দলে এই সময় যোগদান করছে, এটা হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে, লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম, কংগ্রেস শূন্য আসন পাওয়ার দিনই আমি বলেছিলাম, কংগ্রেস হারতে পারে, কংগ্রেস হারিয়ে যেতে পারে না। তাই আপনারা দেখলেন, কংগ্রেস হারলেও কংগ্রেস দলে যোগদান করারও প্রবণতা আছে। এটাই মনে করি আগামী দিনে কংগ্রেসের জন্য শুভ সংকেত। যোগদানকারীরাও এদিন যোগদান ঘিরে ছিলেন উচ্ছ্বসিত। আসন পাইনি বলে আমরা জয়েন করেছি তা নাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো পদলোভী নয়, পদের আশায় আমরা আসিনি। কংগ্রেস আজকে পদ, কংগ্রেস আজকে সিট পাইনি বলেই যে কংগ্রেস কমজোরি এটা ভাবার কোনো কিন্তু কোনো কারণ নেই। কারণ যেহেতু অধীর চৌধুরীর মতো নেতা এখন আছে মুর্শিদাবাদ জেলায় সারা পশ্চিমবাংলায়, আমরা মনে করি আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় এবং মুর্শিদাবাদ জেলায় এবং পৌর নির্বাচনে আমরা জানি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস ভালো ফলাফল করবে, তাই আজকে আমরা কংগ্রেস এলাম। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।